পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে 150 জন গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে 43 বিজিবি। বৃহস্পতিবার সকালে 43 বিজিবির সদর দফতরে স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন। এ সময় সহায়তা হিসেবে জনপ্রতি 5 কেজি আলু, 3 কেজি পেঁয়াজ, 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 1 কেজি তেল দেয়া হয়। এছাড়াও 12টি এতিমখানায় 850 কেজি পেঁয়াজ সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি বাঙালির জীবনযাত্রার মান উন্নয়নে রামগড় জোনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় 43 বিজিবির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।